বললাম ধরা পড়েছে। হ্যাঁ কিন্তু মালটা বেরিয়ে গেছে। শিওর? গুড, ভেরি গুড। আচ্ছা শোনো, তুমি এখানে চলে এসো। হরি ওম, হরি ওম, হরি ওম। কি ব্যাপার দিকে, এত উত্তেজিত কেন? উত্তেজিত হবো না, শোভনলাল ধরা পড়েছে ডিসি অমিত রায়ের হাতে। শোভনলালকে আমাদের বার করতেই হবে। টর্চারের মুখে যদি বেপার কিছু বলে তাহলে আমাদের একবারে সর্বনাশ। আমার হদিশ জানে না? ব্যাপারটা আমাকে দেখতে হবে। এটা নাও, মঙ্গলবার নেপাল থেকে একটা ব্রাউন সুগারের চালান আসছে। আমাদের ইউরোপীয় এজেন্ট থাকছে বম্বে, আমি কাল দিল্লি যাচ্ছি, সেখান থেকে বম্বে। আপনি তাহলে এখানে থাকছেন না? না, আন্তর্জাতিক মাদক নিরোধক সেমিনারে বক্তৃতা দিতে হবে। আমি আবার ওই মাদক নিরোধক আন্দোলনের সর্বোচ্চ নেতা তো। প্রিয় ওম, আপনিও পারেন দাদা, এক হাতে ব্রাউন সুগারের চালান আর অন্য হাতে মাদক নিরোধক। এক হাতে মোর বাঁশের বাঁশুরি আর হাতে রণ দুর্য নজরুল, বুঝলে? হে নজরুল, কি সব লাগতাই কবিতা, আপনার তো একবারে মুখস্থ। রাখতে হয় ব্রাদার, আফটার অল দেশ নেতা। হ্যাঁ, বুঝে শুনে বক্তৃতার ফাঁকে গুঁজে দিতে হয়। হরি ওম। কিন্তু অমিত রায়? Yes, অমিত রায়। সোনার মুখ খুললো না স্যার, টাইট মাল, একটা কথাও বলছে না। এই চিঠিটা ওর কাছ থেকে পাওয়া গেছে, মনে হচ্ছে কোডে লেখা আছে। দামি কাগজ, দামি পেনে লেখা, শৌখিন লোক। ওই সোনারের সুদের ঠিক মতন টান পড়লে ওই স্মাগলিং গ্রুপের জটের ভাঁজটাও খুলবে। তথাপি লঙ্ঘিয়া ওই দুরন্ত সাগর উদ্ধারিব, পুরাণ পুতলিব জনক নন্দিনী রঘুকুলপতি আমি। হরি ওম, হরি ওম, সম্বাদী আমরে বাড়িতে নাসিবে মোর শপথ কঠিন দশাননে বধি। ওর মশাই একেরে দিলেন তো ফিলিংটা মার্ডার কইরা। ওয়ার ইউ আইন হো? হরি ওম, আমার নাম ব্রহ্মদেব ঘোষ। ব্রহ্মদেব ঘোষ স্যার, আপনি চেনেন? আপনার ভাড়া ব্যাস নেতারে কেখানা চিনি স্যার, বক্তৃতা শুনছি, কিন্তু এত ক্লোজলি নেভারছি। কি করছিলেন এতক্ষণ? আইগা যাত্রা, থানায় বসে যাত্রা পালা পড়া হচ্ছে। হরি ওম, আমাকে পুলিশ লাইনে ওই কালী পূজার পর একটু কালচারাল প্রোগ্রাম হয় তো, তা এইবার লঙ্কা কাণ্ড পালা হইতেছে, তা আমার দেশে রামের পাঠ মুখস্থ হয় না, ওই পাঠ মুখস্থ করতেছিলাম আর কি, কালচারাল অ্যাক্টিভিটিস। ও, কালচারাল পুলিশ কোন স্যার, আপনি কি সেবা করতে পারি স্যার? বড় সাহেব আছেন কে? মিস্টার অমিত রায়? ও আছেন, দেন স্লিপ, দেন স্লিপ। হরি ওম স্যার, স্যার শুনেন স্যার। হরি ওম, কামেন, এসেই তো পড়েছেন, বেরিয়ে যাবো? না না, অতটা বলছি না, আসুন আসুন, বসুন। ঘোষ বলুন, আপনার কি কাজে লাগতে পারি? আপনি আমায় চেনেন দেখছি, কিং মেকার, দেশ নেতা ব্রহ্মদেব ঘোষে না চিনে আমার চাকরি থাকবে না। ঠাট্টা করছেন? এত দৃশ্যতা আমার নেই। দৃশ্যতা? আরে না না, আপনি পুলিশ প্রশাসনের সম্পদ, আমি এসেছি আপনাকে কনগ্রাচুলেট করতে। কি ব্যাপারে? শোভনলালের মতো এই স্মাগলারকে অ্যারেস্ট করার জন্য। শোভনলালের ব্যাপারটা আপনি জানেন কি করে? কত ডিপার্টমেন্টের বাইরে যাওয়ার কথা নয়, টপ সিক্রেট। হরি ওম, ড্রাগ বিরোধী আন্দোলনে আমি একজন টপ নেতা। সিগারেট? আমি খাই না। বাহ, ডানহিল, বিদেশি সিগারেট, দুবাই থেকে নাকি? হ্যাঁ, ওই একটাই তো আমার হরি ওম আছে। এক সময় তো আপনি স্বদেশি আন্দোলন করতেন। হ্যাঁ, সেসব তো অতীত, গ্লোরিয়াস পাস্ট, বর্তমান জগতে তার আর কোনো প্রয়োজন নেই, তাই তো? আপনার সঙ্গে কিছু কথা আছে। আমার সঙ্গে? বলুন। আপনি আমাকে বন্ধু বলে ভাবতে পারেন? আগে না, পারি না। বাধা কোথায়? এটার সঙ্গে অনেকগুলো শপথ আর দায়িত্ব জড়িয়ে আছে। আমি তো দেখছি আপনি খুব কড়া লোক। নরম হলে চলবে কেন? আপনার সঙ্গে একজনের সম্বন্ধে একটু জরুরি আলোচনা রয়েছে, লোকটা আপনার জিম্মাতেই আছে। মানে পুলিশ কাস্টডিতে? সরি, এরকম লোকের ব্যাপারে আমি তৃতীয় ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারবো না, সেটা আইন বিরুদ্ধ। আইন তো একটু
হরিওম করলে হয় না? কি করব বলুন, আপনাদের মতো লোকেরাই তো আইনটা তৈরি করে। না, আমি ঠিক তা বলছি না। তবে মনে রাখবেন, আমি ঠিক লোক পর্যায়ে পড়ি না। আপনি যে পর্যায়ে পড়ুন না কেন মিস্টার ঘোষ, আপনি একজন ভারতীয় নাগরিক। আর যতক্ষণ এই উর্দিটা আমার গায়ে আছে, মিনিস্টার থেকে জমাদার সবই আমার চোখে সমান। আর আমি আমি তো মাত্র আপনাদের চাকর। হ্যাঁ, আপনার কথা আমি বুঝলাম, কিন্তু সম্মানীয় ব্যক্তির সম্মান বলে তো একটা বস্তু আছে, কেন সমাজে আমার পরিচয়টা অনেক উঁচুতে। স্কুলে মাসে মাসে ক্লাস থ্রিতে শিখিয়েছিলেন মিস্টার ঘোষ, কাক উঁচুতে বসলে ময়ূর হয় না, কাক কাকে দেখে যায়। ওসব ছাড়ুন, আমি আপনাকে বলছি যে শোভনলালের ব্যাপারে, শোভনলালের ব্যাপারে আপনার সঙ্গে আমার কিছু আলোচনা আছে। মাদক নিরোধক ব্যাপারটা আমার ইখতিয়ার, এটা আমার হুকুম। আই রিপিট, আমার হুকুম। কি খবর মিস্টার ঘোষ, সরকার যে আমার মতো লোককে মাইনে দিয়ে পুষে রেখেছে, তাই আপনাদের হুকুম অন্য লোক মাথা পেতে নিতে পারে, কিন্তু অমিত রায় নয়। আই রিপিট, অমিত রায় নয়। আমি কিন্তু আপনার নামে ক্লেম করবেন? আপনার মূল্যবান সময় আর আমি নষ্ট করতে চাই না, আপনি আসুন। এই যে কালচারাল পুলিশ, হরি ওম, কি নাম তোমার? আগে পড়ি তো সাহা স্যার, পদমূলে একটু ছটনে ডাকবেন স্যার। তোমাকে আমার ভালো লেগেছে, যোগাযোগটা রেখো। হরি ওম। কবে? ওই তো 3 মাস বাদে, কিন্তু পাশ করে কি হবে, সেই তো বেকার বসে থাকতে হবে। অবশ্য দাদা ভাই রেফারেন্স পেলে একটা চাকরি হয়ে যেতে পারে। মায়ের মৃত্যুটা এখন আমার চোখের সামনে ভাসে, আমি যে কিছুতেই বলতে পারি না, আর তাই ওই পুলিশের পোশাকটাকে আমি ঘেন্না করি। তাহলে আমাকে ঘেন্না করিস না, আমি তো ওই পুলিশের বৌমা। ও কথা বলো না বৌমা, আমার তো মানে তোমার মাঝেই খুঁজে পেয়েছি আমার সব কিছু, আমার মা, আমার বৌদি, আর আমার বউ। না না ছাড়বো না, এখন আর কুচি খোকাটি নয়, বয়স বাড়ছে। বয়স আমার কারো কমে নাকি? তা বলছি ছেলে মানুষে না করে এটা কাজ কমের চেষ্টা করো। চেষ্টা তো করেই চলেছি। তা এমন করে চেষ্টা করলে এতদিনে নিশ্চয়ই পেয়ে যেতে। হ্যাঁ, যদি বাবা কাকা বা দাদা জোর থাকতো। বাজে বকো না। সাতসকালে তোমরা দুজন কি শুরু করলে বলো তো? বাস্তবটা বুঝিয়ে দিচ্ছি, দাদা হলে চিরকাল খোলা নাও থাকতে পারে। দাদা ভাই, ছোট ভাইকে একথা বলতে তোমার মুখে আটকালো না? বেচারা ছেলে মানুষ। ছেলেটা মানুষ হোক, রাজা সাহেব এত সকালে সেজে গুজে যাচ্ছে কোথায়? আমার এক বন্ধু চাকরি পেয়ে বিয়ে করছে, তারই সাক্ষী দিতে যেতে হবে। রেজিস্ট্রি? বাড়ি থেকে পালিয়ে বোধহয়? না, বাবা মার অনুমতি নিয়ে। আর আমরা বন্ধুরা সব ঠিক করেছি যে আজ রাত্রে হোটেলে খাওয়া দাওয়া করবো। হোটেলে? কোন হোটেলে? সিলভার লাইন। ও বাবা, বড় লোকের হোটেলে? ও গো, তোমার আদরে দেওর আজ রাত্রিবেলায় দাদার হোটেলে ডাল ভাত খেতে আসবে না? উফ, দয়া করে তুমি চুপ করবে? করলাম। তবে তুমি দয়া করে একটা কথা আমার শুনে যাও। কথাবার্তা ধরনি এরকম, ওকে বড় লাগে বৌমা। প্লিজ
কাঠখোট্টা মানুষ। তুই কিছু মনে করিস না, একটু বস, আমি আসছি। তোমার মন মনে কিছু বলো, কি বলবে? বড় লোক বন্ধুর বিয়েতে যাচ্ছে, বয়সটা হলো ছিল ওর ব্যাথাটা আমি বুঝি। তাড়াতাড়ি যাও, নয় সরবাবু বাড়ি থেকে বেরিয়ে চলে যাবেন, ওর মুখটা দেখলে না। এখানটায় কি আছে বলো তো? আছে আছে, অনেক কিছু আছে। এনাও, এটা ওর ছোট সাহেবকে দিয়ে দাও। এই আনন্দের দিনে আনন্দের সুগন্ধ থাকবে না? আচ্ছা আসো না, বলবে তুমি দেখছো। কিন্তু এটা এই পুলিশ অফিসারের হুকুম। হ্যালো স্যার, কাল লাশন সিং রিলিজ হয়েছে, মানে ওই লাঠিটাকে ড্রাগস স্মাগলিং চার্জে ওয়ারগানি ধরেছিলাম। হ্যাঁ স্যার, প্রায় 14 বছর জেল কেটে বেরোলো। 100 বর্ণালকে ধরলাম, ওদিক থেকে হাজির হলো লাঠি। সত্যি অনেক দেরি হয়ে গেছে। নন্দিনী, নন্দিনী! কি দিদিমণি? এই যে নন্দিনী, শোন, আমার সবকিছু গুছিয়ে দে, রামুকে বল গাড়িটা বার করতে, কলেজের বড় দেরি হয়ে গেছে। বড় সাহেবের হুকুম আছে, তোমার কলেজে যাওয়া হবে না। কলেজে যাব না কেন? কারণ আমার শত্রুরা চারিদিকে জাল সরায় রাখছে, আমার সর্বনাশ করায় লিখা, আর আমি চাই না সেই ফাঁদে তুমি পা দাও। নন্দিনী তুমি যাও। কিছু হবে না আমার, কলেজে আমার যেতেই হবে। জিদ করো না মিনি, আমি তো ওর পড়ার ব্যবস্থা বাড়িতেই করু। সরজুরে তোমরা করবে ক্রাইম, আর ঘরে বন্ধ থাকতে হবে আমাকে। আমি কিছুতেই ঘরে থাকবো না, কিছুতেই না। মিনি, কি কি হয়েছে? আলী ভাই, ওরে বোঝাও, ওরে বোঝাও, মিনির এখন বাড়ি থেকে বাইরানোয় নিরাপদ না। বাবা তো ঠিকই বলছেন, শহরে আবার খুন খারাপি শুরু হয়ে গেছে। কে শুরু করেছে খুন খারাপি? কে শুরু করেছে? আমার মা কে খুন করে, আমার মন কে খুন করে, কুকুরের হাত পাকিয়েছে তুমি। হ্যাঁ তুমি। এটা তুমি কি করলে? আচ্ছা রাহুল, আজকে মিনি কলেজে এলো না কেন? স্যার, আমার মনে হয় শহরে পরপর মার্ডার হচ্ছে, সেই জন্য। তা শহরে মার্ডারের সঙ্গে মিনির কি সম্পর্ক? মিনির বাবা তো ঈশ্বরের গ্যাংস্টার প্রতাপ মিত্র। রিয়েলি? হ্যাঁ। ওই প্রতাপ মিত্র মিনির বাবা? হ্যাঁ। কেন, আপনি জানেন না? তো শহরে সবাই জানে। না, আমি জানতাম না। আচ্ছা, মিনিদের বাড়ি তুমি চেনো? প্রতাপ মিত্রের বাড়ি এই শহরে কে না চিনে স্যার? দ্যাটস নাইস। তুমি এসো আমার সঙ্গে। হ্যাঁ শুনছো, মেয়েটা সকাল থেকে কিছু খাইনি, আর আমরা এখানে হাত পা গুটিয়ে বসে থাকবো? না তো কি, হাতে পায়ে ধৈর্য, ওইটুকু মায়ের সামনে আমি মাথা নামাবো? বিপদ আমি ঘরে ডাইকে আনুম? ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। কি দেখবা? তোমার তো দেখতে কইছি ওই মাস্টার রে। যেইভাবে পারো, যত টাকা লাগে, মিনির দায়িত্ব দাও ওই শুভঙ্কর মাস্টার রে। হ, কিন্তু তাকে পাচ্ছি কোথায়? সাহেব, এই লোকটা আপনার কাছে আসার জন্য অনেক পীড়াপিড়ি করছিল। ধরার জন্য আমার মাথা কত পীড়া জানোস? হ্যাঁ, তুই যা যা খামে যা। আচ্ছা মাস্টার, আসেন, বসুন, আসেন, বসেন, 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 বসেন। কি সৌভাগ্য আমার মাস্টার। হ্যাঁ, আচ্ছা আপনি আমাকে ধরার জন্য এত ব্যস্ত হয়ে উঠেছেন কেন? এই ধরায় তো আমি ছাড়া অনেক লোক আছে। এ হলো পরলোক, দেবলোক, অনেক লোক তো আছে, কিন্তু দৈত্য কুলে পেল্লা বারবার পাওয়া যায় না। এক আপনিই পারেন আমার উদ্ধার করতে, আপনারই আমার ভীষণ প্রয়োজন মাস্টার মশাই। হ, মিনের দায়িত্ব আপনি নেন। মিনি কলেজে যাচ্ছে না কেন? ওর কি শরীর খারাপ? না। ও, তার মানে শহরের অবস্থা দেখে আপনি মিনিকে কলেজে পাঠাতে সাহস পাচ্ছেন না, তাই না? ধরুন তাই, কিন্তু আপনি মিনির খোঁজ নিতে এখানে চলে এলেন কেন? আপনার অন্য সব ছাত্রছাত্রীর জন্য কি আপনি এতটা করেন? ফুল ফুটে গেলে তাকে আর ফোটাতে হয় না, কিন্তু কুঁড়ির জন্যে একটু বেশি যত্ন লাগে। আমি মিনির চোখে যে সরলতা, যে আন্তরিকতা দেখেছি, তা আমি কিছুতেই নষ্ট হতে দেবো না। তাহলে আপনি মিনির দায়িত্ব নেন, সত্তর টাকা লাগে আমি দিব। সত্যি অদ্ভুত মানুষ আপনি, কখনো আমার কপালে রিভলভার ঠেকিয়ে আমাকে তুলে আনতে চাইছেন, আর কখনো আমারই হাতে আপনার মেয়ে টাকা দুটোই তুলে দিতে চাইছেন।
অদ্ভুত। যাকে মিনি কোথায়? কলেজ যেতে দেওয়া হয়নি বলে ঘরের দরজা বন্ধ করে বসে আছে। আর আমি যে থাপটা মারছি এটা কখন? ও, তাহলে ঘরেও মারপিট শুরু করে দিয়েছেন আপনি। মিনি কোথায়? ওর ঘর কি ওপরে? চলো আমার সঙ্গে। হ্যাঁ, আসেন 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 মাস্টার, আসেন আসেন আসেন। মিনিমা, মিনিমা দরজা খোল, খোল মা, দরজা খোল মা। দেখি, আমি দেখি। হ্যাঁ দেখেন দেখেন। মিনি, মিনি, মাস্টার বসে বলছি। আমার স্টুডেন্ট যদি আমার ডাকে সাড়া না দেয়, আমার সামনে এসে না দাঁড়ায়, তাহলে বুঝতে হবে আমার শিক্ষা দেওয়ার মধ্যে কোনো ভুল আছে। মিনি, শুনছো আমার কথা? তোমার কাছে, মানে আমার স্টুডেন্টের কাছে আমি যদি বিশ্বাসের পাত্র না হতে পারি, তাহলে সে দোষ তোমার নয় মিনি, সে দোষ আমার। আমি তা মাথা পেতে নিচ্ছি, আর সেই দোষ সংশোধন করতে আমি এখান থেকে চলে যাচ্ছি। মিনি, মিনি, নিজেকে ভালোবাসতে শেখো, ভালোবাসতে শেখো এই জীবনটাকে, আর আমাকে ক্ষমা করো প্লিজ। আমার মতো অক্ষম শিক্ষকের কলেজ থাকার কোনো অধিকার নেই, সেই জন্য এক্ষুনি আমি কলেজে গিয়ে রেজিগনেশন দিয়ে অন্য কোথাও চলে যাব। বাই মিনি। পারবো পারবো ভাই পারবো, এই মাসেরই পারবো আমার মিনি ভার নিতে। চলো আমরা নিচে গিয়ে বসি, চলো। কলেজে যেতে দেয়নি বলে বাবার উপর অভিমান করে বুকে ব্যথার মেঘ জমিয়ে রেখেছিলে, এখন তো চোখের জলের বৃষ্টিতে সব থেকে সাফ হয়ে গেল, কাঁচো কেন? হ্যাঁ হাসো, জানো বুকে ব্যথার মেঘের জমজমাটি কি করলে যায়? হাসলে, প্রাণ খুলে হাসো। অবশ্য আমি জানি না তোমার কোন হাসি পছন্দ, হাসি তো অনেক রকম হতে পারে। এই ধরো, নাম্বার টু, নাম্বার থ্রি, মাস্টার মশাই আপনি না, এই তো দ্যাটস ইট, দ্যাটস ইট। এরকম ভাবে হাসবে, প্রাণ খুলে হাসবে, সবসময় হাসবে, আর আর নির্ভয়ে কথা বলবে। কিন্তু মাস্টার মশাই, আমার কথা কথা আটকে যায়? অনেকেরই চায়, আমার তো ছেলেবেলা আটকে যেত, আমি তো ছেলেবেলা ওই তো করতাম। হ্যাঁ সত্যি, মা একবার একটা নারকল নিয়ে এসে আমার সামনে বললো খাবি, আমি বলতে গেলাম না না না, মা ভাবলো তো আমি খাবো না, মা নিয়ে চলে গেল। আমি আসলে কি বলছিলাম বলো তো? কি বলছিলাম? মা আমি নারকল খাবো। এই যেমন ধরো তোমার কলেজের সহপাঠী সহপাঠিনীরা, এই যে কদাই, শঙ্কর, পরমা, রাহুল, এরা তো কত কথাই বলতে চায়, অনর্গল কথা বলতে চায়, কিন্তু সব কথাই বলতে পারে? অনেক কথাই ঠোঁটের ডগায় এসে থমকে থেমে যায়, না বলেই থেকে যায়। শোনো, তুমি কি করবে, তুমি কি করবে, একটা আয়নার সামনে দাঁড়াবে, নিজেকে দেখবে আর কথা বলে যাবে, আটকালেও বলবে, ঠিক আছে, ভালোবেসে বলবে ইলু ইলু আই লাভ ইউ। হ্যাঁ, এইভাবে আসবে, সব সময় আসবে, খুশি হয়ে থাকবে। আচ্ছা আজ আমি চলি, আর কোনো চিন্তা নেই, তোমার বাবার কাছ থেকে আমি তোমার সব ভার নিয়ে নিয়েছি, তাহলে আজ থেকে শুরু হয়ে যাক তোমার নতুন জীবন, ওকে? আর কাল থেকে তুমি আবার কলেজে যাচ্ছ, রাইট? দ্যাটস ইট। আচ্ছা এবার বলো তো, আয়নার সামনে দাঁড়িয়ে তুমি ভালোবেসে কি বলবে? ইলু। ইয়েস।
এই জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে, আমাদের মতো গরিব লোকেরা আর বোধহয় বাঁচবে না। ঠিকই তো, সরকারি শ্মশানে একটা মরা পড়ালে মাথা পিছু পায় 30 টাকা। দেশে যদি কলেরা বসন্ত হতো তাহলে আমাদের ব্যবসাটা ভালোই চলতো, তাই না? ঠিকই কথা। শকুনের জাত, মরা খাওয়ার খুব লোভ, তাই না? সরকারি চাকরি করিস, জানিস না তোদের নেতারা তোদের জন্য ঘরে ঘরে কত লাশ বানিয়ে দিয়েছে, কত মা বাবার বুক খালি করে দিয়েছে, কত মা বোনেরা স্বামী হারা হয়ে আত্মহত্যা করছে। কে বিচার করবে তাদের? একটা একটা করে লাশ, সবই তো তোদেরই লাভ। রাজদা, রাজদা, বলি আমার বউ সাজতে রবীন্দ্র মন্ডলের বাড়িতে গেছে। কে? বলি বউ সাজতে গেছে? হ্যাঁ, আর দেখাচ্ছি মজা, মাকে গিয়ে সব বলবো। আরে ধর, এই যে মা, তোমার তোমার মেয়েকে সাবধান করে দাও, তাহলে এমন কেলেঙ্কারি হবে যে শেষ পর্যন্ত তোমার সম্মান থাকবে না। মায়ের কাছে নিজের বোনের নালিশ করতে এসেছি। মা, তুমি যাওয়ার সময় বলিকে আমার হাতে তুলে দিয়ে গেছিলে? না না মা, না, আমি আমার নালিশ ফিরিয়ে নিচ্ছি, তোমাকে শাসন করতে হবে না। বলি যা ইচ্ছে করুক, ছোট বোন বিয়ে হয়ে গেলি তো পরের বাড়ি চলে যাবে, আমা তোমায় শাসন করতে হবে না। এবার চুলটা দেখান, এবার হাতটা দেখান। হ্যাঁ, আমাদের সবকিছু তো পছন্দ হয়েছে, এবার মেয়ের মুখটা দেখি। সর্বনাশ! কিসের সর্বনাশ? মেয়ে তো বেশ সুন্দরী। আরে কাকা, এই মেয়ে অন্তত 50 বার বসে যে 50টা ছেলেকে ধোকা দিয়েছে। মানে বলিস কি? আরে কাকা, যাদের মেয়ে কুৎসিত তারাই এই মেয়েকে ভাড়া করে নিয়ে যায়, পছন্দ করে একে, কিন্তু বিয়ের পর দেখা যায় বউ অন্যটা। কি সর্বনাশ! এই যে রবীন্দ্র মন্ডল, আমি 3 বছর ধরে ওষুধের ব্যবসা করছি, আর তুমি আমার সঙ্গে করছো জোচ্চুরি। দেখুন, আমার মেয়ে কালো বলে আপনারা পছন্দ করবেন না, তাই তোমার কালো মেয়ে নিকুচি করেছে। এই চলো সব, চলো 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 চলো। শুনুন শুনুন, আপনারা আমার কথা শুনুন। ওরা তো ঠিক কথাই বলেছে, রূপ কদিনের, আরে গুণটাই তো আসল। আরে বাটা, তোর মাই তো কালো, আমি যদি তাকে নিয়ে 40 বছর সংসার করতে পারি, আর তুই কোন লাট সাহেব? শুনে রাখো, ওই মেয়ের সাথে আমার ছেলের বিবাহ হবে। ঠিক কথাই বলেছেন, চলুন। হ্যাঁ চলুন। এই যে সুরেশ মন্ডল, এই জন্যই কি তোমাকে লঞ্চের মালিক সাজিয়ে রেখেছি? হুজুর, এই গ্রামেগঞ্জে যে কটা মেয়েরে বাগে আনতে পেরেছি, তা সবকটারই তো আমার লঞ্চে করে আপনাদের সেবায় শহরে পাচার করে দিয়েছি। হরি হে মাধব। তাহলে এটাকে বাদ রেখেছো কেন? কিসের জন্য? নাকি নিজের জন্যই রেখে দিয়েছো? জানো, এরকম একটা সুন্দরী মেয়েকে আমাদের বসের কাছে উপস্থিত করতে পারলে আমাদের ব্যবসার কত উন্নতি হবে। বুঝতে পেরেছি, ওরি হে মাধব। দাদা আমার কথা শোন। কি শুনবো, কি শুনবো? মা মারা যাওয়ার সময় তোকে আমার হাতে তুলে দিয়ে বলে গেছিল তোকে ভালোভাবে মানুষ করে ভালো করে বিয়ে দিতে, আর তুই কি না, তুই না পরের বাড়িতে নকল বউ সেজে বেড়াচ্ছিস। আসল বউ হবো কি করে? তোর মতো মাতালের বোনকে কেউ বিয়ে করবে নাকি? কি বলি? আমি মদ খাই বলে তোকে কেউ বিয়ে করবে না? হ্যাঁ হ্যাঁ, তাই। ঠিক আছে,
ঠিক আছে, আমি আজ একটা ভালো চাকরি নেবো, আর চাকরি না পাওয়া পর্যন্ত এই মুখটা আমি তোকে দেখাবো না। দাদা, দাদা খেয়ে যা। দরকার নেই, না খাবো না, চাকরি না পাওয়া পর্যন্ত হাঙ্গার ইন স্ট্রাইক। পরিচয় দেবার মতো একটা কিছু না থাকলে কোনো মেয়ের বিয়ে হয় নাকি? তুই আমার গ্রামের ছেলে, বিপদে পড়ে এসিস, তোর তা না করতে পারি না। আচ্ছা ঠিক আছে, তুই কাল থেকে আমার লঞ্চেই কাজে লেগে যা। ঠিক আছে ঠিক আছে, নমস্কার। বলি 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 বলি, চাকরি পেয়ে গেছি। কাঁদছিস কেন? না খেয়ে তো চলে গেলি, আমার খিদে পায় না বুঝি। তুই আমার জন্য না খেয়ে বসে আছিস? আমি তো চাকরির খোঁজে গেছিলাম, কাজ পেয়ে গেছি, এবার এবার আমার লক্ষ্মী বোনের বিয়ে দেবো। না দাদা, তোকে ছেড়ে আমি যাবো না দাদা, আমি চলে গেলে তোর খুব কষ্ট হবে রে। বল দাদা, তুই আমাকে তাড়িয়ে দিবি না? পাগলি বোন, মেয়েদের স্বামীর ঘরই তো নিজের বাড়ি, এই দাদাকে ছেড়ে স্বামীর ঘর তো যেতেই হবে। কিন্তু কিন্তু বিয়ের পর তোর এই দাদাটাকে ভুলে যাবি না তো দাদা? দুই মাসের বেতন অগ্রিম দিলাম, ধর ধর। বলি দেখলে খুব খুশি হবে। কিন্তু খালিয়াতে বাড়ি গেলে যে বোন খুশি হবে না। আরে কাজ কর, শহরে যে বোনের জন্য কিছু একটা কিনে নিয়ে যা। কিন্তু শহরে গেলে আজ তো আর ফেরার লঞ্চ নেই। আজ না ফিরলে কাল ফিরবি। কিন্তু বুড়ি যে আমার জন্য খুব চিন্তা করবে। খবরটা আমি নিজে গিয়ে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তোর কাকিমা না হয় বুড়ির সঙ্গে থাকবে। ঠিক আছে, তাহলে তো আর আর কোনো চিন্তা নেই। ঠিক আছে কাকা, ঠিক আছে, তুমি তুমি কিন্তু বুড়িকে খবরটা দিও। হ্যাঁ ঠিক আছে কাকা, ঠিক আছে কাকা, ঠিক আছে ঠিক আছে। কি ব্যাপার বুড়ি? হে মাধব, বুদ্ধি করে শহরে পাচার করে দিলাম।